পুরো ট্রেন ফাঁকা, আমরা এখন ট্রেনের রাজত্ব করি। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব অমৃতসর। তো আজকে আমাদের লাস্ট ডে, তো আজকে আমরা বেরোচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে। মন খারাপ একটু একটু করছে কি জানি, মন খারাপ একটু একটু করছে। তো এতদিন বাইরে টাইম কাটালাম, মন তো খারাপ করবেই। তো চলো বেরোই, তোমাদেরকেও একটু ট্রেনে তোমাদের সাথে একটু কথা হবে যেতে যেতে। আমাদের অমৃতসর থেকে ট্রেন আছে হাওড়ার জন্য, তারপরে হাওড়া থেকে আবার খাগড়াঘাটের জন্য ট্রেন আছে। তো চলো, তোমরা ভিডিও সাথে থাকো, দেখতে পাবে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা হাঁপিয়ে গেছি ব্যাগ নিয়ে যেতে যেতে। আমরা এইভাবে ব্যাগ নিয়ে যাব, ব্যাগ নিয়ে যাব। এই হচ্ছে অমৃতসর স্টেশন, চলো ট্রেনে উঠি, সিট ফিট ঠিক করি, তারপরে কথা হচ্ছে। হাঁপিয়ে গেছি, সিঁড়ি দেন আমাদের আমাদের। পুরো ট্রেন ফাঁকা, আমরা এখন ট্রেনে রাজত্ব করছি। এই যে আমাদের লাগেজ, আমরা লাগেজ এখানে পার্সেল করে দিয়েছি। আমাদের একটা সবচেয়ে ভালো কি, পাশে আমাদের রান্নার ইয়েটা, কেবিনটা, রান্না হবে, সেন্ট খাবো আর খাবার খাবো, সেন্ট শুকবো আর খাবার খাবো। চলো ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 30 ঘন্টা জার্নি করতে হবে, কেমন লাগছে তোমার? এখন বসে থাকতে কেমন লাগছে, এসি চলছে না? লুধিয়ানা স্টেশনে দাঁড়ালাম, রাতের খাওয়া দাওয়া হলো কি গো? খাওয়া দাওয়া কেমন ছিল রাতের? রাতের খাওয়া দাওয়া ভালোই ছিল। তো এখন অনেক দূর আমাদের পথ, তো চলো এখন ঘুমাবো, কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন মনে হচ্ছে ফ্লাইট করলে ভালো করতাম, প্লেনে করে সুই করে আমাদের সুই করে কলকাতা থেকে আবার সুই করে চলে যাবে। সব জায়গাতে প্লেন নাকি ট্রেনে, কি করবো কি আমি করবো বলো সখী? ভাবছি এখন আমাদের বর্ধমানে নেমে বাসে করেই যাবো, দেখি হাওড়ায় নেমে অতক্ষণ বসে থাকবো না। বলতে চাইছো বলো? আমিও বসে থাকতে পারবো? বসে থাকতে পারবে না, ঠিক আছে। বারাণসী স্টেশনে ঢুকলাম, কেমন লাগছে? কতক্ষণ বসে থাকছো তুমি? কতক্ষণ হলো আমাদের? 24 ঘন্টা হয়ে গেল মনে হয় না, 24 ঘন্টা কি? হ্যাঁ 24 ঘন্টা হয়ে গেল, 6:30 কালকে 6:30 ট্রেন ছেড়েছে, এখন বাজছে 6:45। হ্যাঁ চলো বসেই থাকি, আর কি করবো, একটু তাই ভিডিও বানালাম একটু বসে থেকে থেকে, বোরিং লাগছে, গল্প করছি, ঘুমাচ্ছি, কি আর করবো। দেখি রাতে খাবার অর্ডারটা দিই। অবশেষে আমরা বর্ধমানে নামলাম, ওই ট্রেন বেরিয়ে যাচ্ছে, ওই বর্ধমান জংশন, এখান থেকে আমরা বাস ধরে বরহমপুর যাওয়া, হাওড়ায় ভরসে বসে থেকে লাভ নাই, ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাবো, তাই না? ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাবো, চলো বাসে উঠে কথা হচ্ছে। বর্ধমানে নামলাম, গাড়িতে মাল লোড করলাম, বাসে যাচ্ছি না, গাড়িতে করে যাচ্ছি, কি বলো বমি হবে তো? চলো দেখা যাক, রাস্তায় যেতে কথা হচ্ছে। ফাইনালি আমরা 15 দিন পরে বাড়ি ঢুকছি, তাই তো? 15 দিন পরে বাড়ি ঢুকছি। তো এই হলো আমাদের হানিমুন ট্যুরের ব্লগ। ওই ডান দিয়ে গাড়িটা দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়ে যাও। হ্যাঁ এই হলো হানিমুন ট্যুরের ব্লগ,
তো তোমরা সব ব্লগগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। অবশেষে আমরা 15 দিন পরে বাড়ি ঢুকলাম। তো তোমাদের হানিমুন এপিসোডটা কেমন লাগলো পরপর পরপর দেখো, জানিও কমেন্ট বক্সে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আবার নতুন আরেকটা এপিসোড নিয়ে আসছি। আর 15 দিন পর এলাম, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব শান্তি পেলাম, ঘুরে এলাম সুস্থভাবে। ব্যাস এটাই, ঠিক আছে, চলো আবার নেক্সট এপিসোডে কোনো এক এপিসোডে দেখা হবে।